কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়। বিতনু, আজ বিধানসভায় সূর্যকান্ত মিশ্র লগ্নি সংস্থা সংক্রান্ত বিষয় কোন কোন দিকগুলো উত্থাপন করেছে তোমার কাছ থেকে বিস্তারিত ভাবে জানতে চাইব। দেখো, প্রথমে যেটা বলা সেটা হচ্ছে বামফ্রন্টের পরিষদীয় দলের পক্ষ থেকে আজকে দুটো তিনটে সংশোধনী এই বিলে দেওয়া হয়। তার পাশাপাশি এই যে লগ্নিকারী সংস্থাগুলোর বিরুদ্ধে যে অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে যে গোটা রাজ্য তোলপাড় হচ্ছে, তাই নিয়ে সিবিআই তদন্ত এর আগেই বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। আজকেও বিরোধী দলের নেতা যেটা বলেছেন যে সিবিআই, সেবি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সবাই মিলে যৌথ তদন্ত করুক এই লগ্নিকারী সংস্থাগুলোকে নিয়ে, এবং আদালতের মনিটরিং এ অর্থাৎ আদালতের নজরদারিতে যদি এই তদন্ত করা হয় সেটা সবচাইতে ভালো হয়, আদালতের নজরদারিতে সেই তদন্ত করা হোক, এবং সেক্ষেত্রে যেহেতু গোটা দেশের বিষয় সেহেতু সুপ্রিম কোর্ট হলে ভালো। এর আগেও একাধিকবার আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করেছে, আজকে বামফ্রন্টের পরিষদীয় দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নজরদারিতে রিজার্ভ ব্যাংক, সেবি এবং সিবিআই তদন্তের দাবি তুললেন বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে আজকে যে নতুন বিল আনা হয়েছে এই লগ্নিকারী সংস্থাগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত এবং যারা আমানতকারী তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য যে অর্থ দপ্তর যে আজকে বিল এনেছে, সেই বিল প্রসঙ্গে আলোচনায় বিরোধী দলনেতা রাজ্যের অর্থমন্ত্রীর কাছে একটি বিষয় নিয়ে প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 2012 সালে 6 থেকে 8 জুলাই উত্তর আমেরিকায় বঙ্গ সম্মেলন হয়েছিল, যেখানে লাস ভেগাস শহরে সেই বঙ্গ সম্মেলনে একটি বিজনেস মিট হয়েছিল, যেখানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র নিজে গিয়েছিলেন। সেই বিজনেস মিটের প্রধান এবং সেই বঙ্গ সম্মেলনের প্রধান স্পন্সর ছিল সারদা গোষ্ঠী। বিরোধী দলনেতার যেটা বক্তব্য যে এই সারদা গোষ্ঠী যে বিজনেস মিট এবং বঙ্গ সম্মেলন 6 থেকে 8 জুলাই যে সময় অর্থমন্ত্রী লাস ভেগাসে গিয়েছিলেন তার মূল স্পন্সর ছিল, তাতে 2 কোটি টাকা মতো খরচা হয়েছিল, এটা বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। এবং তিনি অর্থমন্ত্রী অমিত মিত্রের কাছে প্রশ্ন রেখেছেন যে তিনি অর্থমন্ত্রী কি ছুটি নিয়ে এই বঙ্গ সম্মেলনের বিজনেস মিটে অংশ নিয়েছিলেন, তার যাতায়াত, তার থাকা খাওয়া এবং এই বঙ্গ সম্মেলনের বিজনেস মিট এই সব মিলে সারদা গোষ্ঠী 2 কোটি টাকা খরচা করেছিল, এই ব্যাপারে অর্থমন্ত্রীর কি বক্তব্য তা হাউসে অর্থমন্ত্রী যাতে জানান, জবাব দেন, এই প্রশ্ন আজকে বিরোধী দলনেতা করেছেন। বামফ্রন্টের পক্ষ থেকে বারবারই যে অভিযোগ গত কয়েকদিন ধরে এই লগ্নিকারী সংস্থাগুলোর যে অভিযোগ সামনে আসার পর থেকে করা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল সরকারের বা বর্তমান রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী তারা বিভিন্ন সময় এই লগ্নিকারী সংস্থাগুলোর কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের সঙ্গে তারা যোগাযোগ রেখেছেন, তাদের সঙ্গে তারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন, এমন অভিযোগ বারবারই বামেদের পক্ষ থেকে করা হয়েছে। এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী তাদের নামে অভিযোগ করা হয়েছে। আজকে বিরোধী দলনেতা বিধানসভায় অর্থ দপ্তরের আনা এই বিলের ওপর আলোচনা করতে গিয়ে সরাসরি অর্থমন্ত্রীকেই প্রশ্ন করেছেন যে তিনি 2012 সালের 6 থেকে 8 জুলাই বঙ্গ সম্মেলন যেটা লাস ভেগাসে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে তিনি বিজনেস মিটে যে অংশ নিয়েছিলেন সেটা তিনি ছুটি নিয়ে ব্যক্তিগত সফর হিসেবে গিয়েছিলেন কিনা, এবং তার যে থাকা খাওয়া যাতায়াত বিজনেস মিটের মোট খরচ সারদা গোষ্ঠী দিয়েছিল সে ব্যাপারে সুস্পষ্ট উত্তর সরকারের কাছ থেকে তিনি অমিত মিত্রের কাছ থেকে তিনি দাবি করেছেন।